হাই বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক গুণ নিয়ে। দেখা যাক আমাদের এখানে গুণে গুণ করে কী কী পাওয়া যাচ্ছে এবং সেখানে আমাদের কিছু চিন্তাভাবনার বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করব। এখানে দুটি রাশির বীজগাণিতিক গুণ করছি, একটা এক্স প্লাস ফাইভ আর একটা এক্স প্লাস থ্রি। তাহলে এখানে সাধারণত কী হয়, এক্স দিয়ে এটাকে একবার গুণ, প্লাস ফাইভ দিয়ে এটাকে একবার গুণ পুরোটাকে। তাহলে কি এখানে মানে কি এক্স ইনটু এক্স প্লাস থ্রি প্লাস এই প্লাস চিহ্নটা, ঠিক আছে। এখানে ফাইভ ইনটু এক্স প্লাস থ্রি, আমি গুণটা আমি এখানে করছি। তাহলে কী হবে, এক্স দিয়ে এটাকে একবার, এটাকে একবার, মানে এক্স ইন্টু এক্স মানে কত হয় এক্স স্কোয়ার প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস এখানে প্লাস চিহ্ন আছে মানে কোনো প্রবলেম নেই, প্লাসের সময় কোনো চিন্তাভাবনা করার দরকার নেই, শুধু এখানে গুণ করে প্লাস চিহ্ন বসে গেলেই চলবে। ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স প্লাস ফাইভ ইন্টু থ্রি মানে তিন বছর পনেরো, নাকি? এখানে এইটা আর এইটা দেখ, তাহলে এখানে কত গেলো আমাদের, এখানে দেখো এই দুটোর গুণ, এই দুটো এই দুটো যেটা গুণ সেটাই হবে এটা, মানে সংখ্যাগুলোর গুণ। তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস কত, পাঁচ আর তিনে আট, এইট এক্স প্লাস পনেরো। এখানে দেখো এই আটটাকে আমরা কীভাবে ভেঙেছি, এইভাবে আমাদের উৎপাদ বিশ্লেষণ করে এই আটটাকে ভেঙেছি কি, এই দুটোকে এমনভাবে, এইটাকে পনেরোটাকে এমনভাবে ভাঙতে হবে যে দুটো যোগফল যেমন আট হয় পনেরোকে ভেঙে পড়ে আট হয়, এবং ওই দুটি সংখ্যার গুণফল যেটা আট, যেটা আট করবো সে দুটো সংখ্যার গুণফল কত হবে আমাদের, প্লাস পনেরো হতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে দুইয়ের অঙ্কটা, দুই কী আছে, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ সমান কত হবে, আমরা ডাইরেক্ট লিখতে পারবো এখান থেকে, একটু পরে দেখতে হবে বুঝতে পারবে, এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ সমান কত হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সরি ফাইভ এক্স, টু এক্স প্লাস টেন, নাকি? তাহলে এখানে কত কত হয়ে গেলো আমাদের, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন, নাকি? এখান থেকে একটা জিনিস দেখো, আগেরটার মধ্যে সেম হলো, এখান থেকে একইবার তোমরা এই লাইনটা নাম লিখতে পারো, ডাইরেক্ট এখানেও আসতে পারো, কী করে এই দুটো তো আমাদের এক্স স্কোয়ার হয়। এবার দেখো এইটা এবং এইটা যোগ্যর উপর কী হচ্ছে আমাদের, সাত হয়, পাঁচ দিয়ে সাত, তাহলে সেভেন এক্স প্লাস পাঁচ দুগুণে দশ, ঠিক আছে। এবার আছে আমাদের তিনে, তিনের অঙ্ক যদি করি আমরা, এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস নাইন, এখানে কিন্তু একটা মাইনাস চলে আসছে, নাকি? তাহলে এখানে কী দেখা যায়, কী হচ্ছে এক্স দিয়ে এটা গুণ, এক্স ইন্টু এক্স প্লাস নাইন, এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তাদের এখানে কি এখানে কী চিহ্ন হবে, মাইনাস চিহ্ন, সিক্স ইন্টু এক্স প্লাস নাইন। এবার তো কী হবে, এক্স দিয়ে দুটো গুণ, এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স, এখানে কিন্তু মাইনাস, তাহলে এখানে এখানে কিছু নেই, কী আছে প্লাস, তাহলে মাইনাস প্রথমে সাইনের গুণ, মাইনাস ইন্টু প্লাস মানে কত হয় মাইনাস সিক্স এক্স, মাইনাস ইন্টু প্লাস মানে মাইনাস ছনম চুয়ান্ন ফিফটি ফোর সমান কত হয়ে যাচ্ছে আমাদের, এক্স স্কোয়ার এখানে কত, এখানে প্লাস নয় আছে, এখানে মাইনাস ছয়, মানে ছটা নটা থেকে ছয় মাইনাস মানে কত থাকবে, প্লাস থ্রি এক্স
माइनस 54 এখানে দেখো যেমন এটাতে বললাম 7 টাতে কি হচ্ছে তবে 6 আর 9 এর 6 9 গুণ করলে কত হচ্ছে আমাদের 6 9 6 9 54 এখানে দেখো মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস বুঝছো তো তাহলে কি প্লাস এ মাইনাসে মাইনাস 54 সেরকম কি যখন আমরা উৎপাদক যখন করতে হয় তখন সাধারণত কি করতে হয় এখান থেকে আমাদের পিছন দিকে আসতে হয় তাই না তাহলে দেখো এখানে 54 কে আমরা কেমন ভেঙেছি 9x আর মাইনাস 6x 6 54 দেখে আসতে হয় তাই না এখানে আমরা 4 এ 4 এ দেখবো আমরা 4 এ আমরা দুটোই মাইনাসে থাকবো সেটা কি x মাইনাস 3 ইন্টু x মাইনাস 7 মাইনাস 7 কি হবে তাহলে কি x দিয়ে x মাইনাস 7 মাইনাস 3 ইন্টু x মাইনাস 7 ওকে তাহলে এখানে কত হবে আমাদের x স্কোয়ার মাইনাস 7x প্রথমে তো কোনো অসুবিধা নেই এখানে মাইনাস এখানে কিছু মানে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস 3x মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস মাইনাস মানে প্লাস এর সাথে 21 সমান কত হয়ে যাবে আমাদের x স্কোয়ার মাইনাস দুটোই মাইনাস আছে মানে মাইনাস যোগ হয়ে যাবে 10x প্লাস 21 এখানে দেখো মাইনাস ইন্টু মাইনাস প্লাস 21 তাই না চার নম্বর এর পাঁচ নম্বর আমরা কি দেখবো এবার আমরা সংখ্যা নিচ্ছি না আমরা এবিসি নিচ্ছি এক্স ইন্টু সরি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান কত হবে আমাদের এক্স দিয়ে এক্স প্লাস বি কে গুণ প্লাস প্লাস চিহ্ন আছে এ দিয়ে এক্স মাইনাস সরি এটা আমাদের প্লাস করি এটা প্রথমে ঠিক আছে এক্স প্লাস বি তাহলে এখানে কী হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইন্টু এক্স এক্স প্লাস এ বি হচ্ছে আমাদের এখানে কী কমন যাবে দুটো থেকে এক্স কমন যাবে নাকি লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস এটা কম এক্স কমন নিচ্ছি এটা হচ্ছে কী পড়ে যাচ্ছে আমাদের এটা আগে নিচ্ছি এ প্লাস বি প্লাস এ বি এখানে আমরা এক্সটাকে এখানেও লিখতে পারি ঠিক আছে এবার আরেকটা দেখবো আমরা কত ছয় একটা দেখছি মাইনাস দুটো নিয়ে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি সমান কি লিখতে পারি আমরা এক্স ইন্টু এক্স মাইনাস বি এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি তাই কী হবে আমাদের প্রথমে তো গুণ করতে কোনো অসুবিধা নেই এক্স স্কোয়ার মাইনাস বি এক্স এখানে মাইনাস সেখানে কিছু মানে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ বি সরি এ বি হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস এ বি সমান এক্স স্কোয়ার এ দুটো থেকে আমাদের মাইনাস কমন যাবে মাইনাসও কমন যাবে আর এক্সও কমন যাবে নাকি তাহলে মাইনাস এক্স কমন তাহলে মাইনাস এক্স কমন নিয়েছি তাহলে মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে আমাদের প্লাস প্লাসটা আমরা লিখছি না প্রথমে আমরা বি এ রেখে দিচ্ছি আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এটাও প্লাস বি এ প্লাস এ বি এটা আমরা সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস বি প্লাস এ বি এটা আমাদের অ্যান্সার তাহলে কি এখানে দেখো আমাদের কী হয়ে গেল
এই যে দুটোর গুণ a ইনটু b এর গুণ দেখো কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে আজ তাহলে এখানেই থাক পরের দিন আমরা অনুশীলন নিয়ে বা উদাহরণ নিয়ে আলোচনা করব আশা করি সবাই বুঝতে পেরেছ ওকে জয় হিন্দ